করোনা পরিস্থিতির বিষয়ে সারা দেশে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। গাজীপুরে খুলে দেওয়া হয়েছে সব শিল্প প্রতিষ্ঠানসমূহ, আর সেখানে খাদ্য অভাবে কষ্টে থাকা মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী গাজীপুর সিটি কর্পোরেশনের 48 নং ওয়ার্ডে লেদু মোল্লা রোডে টঙ্গী থানা যুবলীগের সভাপতি দানবীর নেতা এম এ সাত্তার মোল্লার চেষ্টায় এমপি শামসুল নাহারের উপস্থিতিতে বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলতে থাকে এই কার্যক্রম। একটি মানুষও যাতে খাবারের জন্য কষ্ট না পায় তার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সময় জনসাধারণকে সচেতন করার জন্য এমপি শামসুল নাহার বলেন, উপস্থিত আছেন 48 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত অত্যন্ত পরিশ্রমী মানুষ, যা আপনারা যাদের যাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন, জনাব শফি সাহেব। উপস্থিত আছেন আমাদের যুবলীগ টঙ্গী থানার সংগ্রামী সভাপতি জনাব ছাত্তার মোল্লা। উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মুরব্বিয়ানেরা এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সংগঠনের সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এই মসজিদ কমপ্লেক্সের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে আজ সেই করোনা ভাইরাস যে 8 মার্চ থেকে শুরু হয়েছে তখন থেকে যারা আমাদের দেশবাসীকে এই করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন খবর নিউজ যারা কভার করছেন, সেই সম্মুখ সারির যে যোদ্ধারা আমাদের সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আসলে আজকে বক্তৃতা দেওয়ার দিন না, আপনারা জানেন এই করোনা ভাইরাসে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী আজকে এই ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ 3 লক্ষের উপরে, প্রায় 4 লক্ষের মতো মানুষ বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এই ভাইরাসকে দেখা যায় না। কে যে কার মধ্যে যে এটা বহন করছে আপনারা জানেন, কোনো শ্রেণীর মানুষ নাই, কোনো পেশার মানুষ নাই, এটা ধনী গরিব দেখে না, এটা যে কোনো মানুষকে আক্রান্ত করে। আমাদের ইতিমধ্যে ডাক্তাররা আক্রান্ত হয়েছে, যারা নার্সরা আক্রান্ত হয়েছে, আমাদের যারা রাজনীতিবিদ তারা আক্রান্ত হয়েছে, এমপিরা আক্রান্ত হয়েছে, আজকে আমাদের এই যে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আজকে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতেছেন, তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করছেন। আমি আজকে এই অনুষ্ঠান থেকে সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যারা মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগমুক্তি কামনা করি, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং সবাইকে আমি বলবো যে যারা এই যুদ্ধের ময়দানে আছেন তাদের জন্য সবাই যেন দোয়া করেন। তো আমি আজকে কথা বাড়াতে চাই না, আপনারা জানেন মোল্লা ভাই বলছেন, আমাদের কাউন্সিলর সাহেব বলেছেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা সবসময় আমাদের এই সাধারণ মানুষের কথা চিন্তা করতেছেন। ইতিমধ্যেই উনি 50 লক্ষ মানুষের জন্য, আপনারা দেখেছেন যে কর্মহীন মানুষের জন্য 2500 টাকা করে দিয়েছে, আজকে স্পেশাল রেশনের ব্যবস্থা করেছে, আজকে ত্রাণ দিচ্ছে বিভিন্ন সময়। সেই রমজানের আগের থেকেই আমাদের এই কাউন্সিলরদের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে উনি প্রান্তিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা যে একটা মানুষে যেন না খেয়ে মারা না যায়, আমাদের দলীয় নেতাকর্মীদের সবাইকে নির্দেশ দিয়েছেন। আমি আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, সবার কাছে অনুরোধ করব, মানুষ চিরস্থায়ী না। আজকে দেখছেন আপনারা অনেক শিল্পপতিও মারা গেছে, কিন্তু আজকে আসি কালকে আমি নাও থাকতে পারি, আজকে এইখানে যাদের দেখতেছি হয়তোবা খোদা না করুক দোয়া করি, তারপরে হয়তোবা দুঃসংবাদ শুনতে হইতে পারে যে অমুকে আক্রান্ত, অমুকে নাই আমাদের মধ্যে থেকে। সুতরাং কেউ সারা জীবন বেঁচে থাকবো না, আমরা যে যুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমরা ওই যুদ্ধেতে আমরা দেখেছি, রাজাকার আলবদর পাকিস্তানিদের আমরা চিনতে পেরেছি, আমরা তাদেরকে ঘায়েল করতে পারছি। এমন একটা ভাইরাস যাকে আমরা দেখি না যে কে যেটা বহন করতেছে, আপনার বাসায় গেল, আপনার চেয়ারে বসলো, সেখানে হয়তো ভাইরাসটা ওইখানে রয়ে গেল। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে বিশেষ করে এবং আমাদের রাজনৈতিক কর্মীরা যারা আছেন, আমাদের নিজেদের সেফটির ব্যবস্থা আমাদেরই করতে হবে, আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, দূরত্ব মেনটেন করে চলতে হবে। আমরা যেন যদি মনে করি যে আমার শরীর খারাপ, আমরা যেন গোপন না করি, আমরা যেন ডাক্তারের সহযোগিতা নেই, অন্যকে যেন আক্রান্ত করে না করি, নিজেরা ভালো থাকি, অন্যকে এবং পরিবারের লোককে ভালো থাকার জন্য আমরা চেষ্টা করব। আরেকটা কথা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে, আমাদের দলীয় নেতা কর্মীরাও করতেছে, তার মধ্যেও সবাই আমরা ভালো আমি বলবো না, আমাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা আসলে মানুষকে ভালোবাসে না, কিছু লোক আছে তারা হয়তো যে সমস্ত অনিয়ম করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং উনি তাদেরকে ঘৃণাই করে, আমরাও ঘৃণা করি। তাই আমি বলবো আমাদের সমাজের মধ্যে 48 নম্বর ওয়ার্ডেও অনেক বিত্তশালী মানুষ আছেন, আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করি,
সরকারি সাহায্য বা কাউন্সিলর দিল, সিটি কর্পোরেশন দিল বা ছাত্তার মোল্লাবাই দিল, শুধু তার দিকে তাকিয়ে না থেকে আমরাও যদি সবাই একটু কিচ্ছতা সাধন করি, নিজে মাছ গুস্ত না খেয়ে যদি একটু নিজেদের আমাদের যে বাজেট সেখান থেকে কাটছাট করি, আমার বাড়ির আশেপাশে যেন একটা মানুষও ক্ষুধায় না খেয়ে না থাকে, কোনো বাচ্চা যেন দুধের জন্য কষ্ট না করে, কোনো বয়স্ক মানুষ যেন তার চিকিৎসার ওষুধের জন্য সে যেন ওই ধুকে ধুকে না মরে, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু নিজেও শান্তি পাবো। দেখেন একজনকে সহযোগিতা করতে পারলে মনের একটা আনন্দ পাওয়া যায়, আপনার রাতে ভালো ঘুম হবে, আল্লাহ দেখতেছে আপনি কি করতেছেন। তাই আমি এই এলাকার বিত্তবান মানুষকে বলবো, আমি কাউন্সিলর সাহেবকে বলবো, মোল্লা ভাইকে বলবো, আপনারা চিহ্নিত করেন কারা ওই টাইপের মানুষ আছে, তারাও যেন সমাজে বাড়ির আশেপাশে যেই মানুষ আছে, হয়তো আপনারা আপনাদের 57টা ওয়ার্ডে যেতে পারবেন না, কিন্তু আপনারা যদি মনে করেন 48 নম্বর ওয়ার্ডেও চিহ্নিত করবেন কোন মানুষগুলা একদম দিন আনে দিন খায়, কার ঘরে চাল নাই, কার ঘরে বাচ্চার দুধ নাই, কার ঘরে একটা অসুস্থ মানুষ দুইকে দুইকে মরতেছে, সেটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। একটা ওয়ার্ডে 8টা 10টা ভাগ করলে আমাদের অনেক ইয়াং ছেলেপেলে আছে, আমাদের দলীয় কর্মীরা আছে, যদি গ্রুপ করে নেয় যে 10টা 12টা ভাগ করি ওয়ার্ডটাকে, তাহলে আমার মনে হয় কষ্ট হবে না। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আছে, সিটি কর্পোরেশন আছে, আমাদের মেয়র সাহেব আছে, আমাদের মন্ত্রী সাহেব আছে, আমরা আছি, ক্ষুদ্র হলেও আপনাদের পাশে যদি যদি কখনো কোনো সহযোগিতা লাগে আমরাও করতে পারবো। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা এসেছেন এই ত্রাণের জন্য, ত্রাণ না এটা উপহার সামগ্রী, উপহার সামগ্রী, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণটাকে অ্যাভয়েড করেছে, এটা আমাদের এই সাধারণ মানুষের জন্য, জনগণের টাকাই যে সম্পদ সে তার থেকে এই উপহার সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। আমি আশা করি যে কেউ লজ্জাবোধ করবেন না, এই এই উপহারের জন্য আপনারা কেউ প্রস্তুত ছিলেন না, আজকে আমাদের অনেকের একটু সমস্যা হয়েছে, এই জন্য আপনারা এই উপহার সামগ্রী নিয়ে যাবেন। আর সবাই আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, সবাই দোয়া করবেন তার জন্য, উনি যদি বেঁচে থাকে নিশ্চয়ই আমরা এই যে যে দুর্যোগ আমাদের সামনে দেখা দিয়েছে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, সবাই যদি সততার সাথে কাজ করি, তাহলে হয়তো আমরা বেশি দিন লাগবে না যে আমরা এটা ওভারকাম করে আবার বাংলাদেশ যেভাবে আগাচ্ছিল সেই মধ্যের দেশ, উন্নত সমৃদ্ধশালী দেশ নিশ্চয়ই আমরা করতে পারবো। তো আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে এবং যারা আয়োজন করেছেন কাউন্সিলর সহ আমাদের যুবলীগের টঙ্গী থানা সভাপতি আলহাজ সাত্তার মোল্লা সাহেব এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সবাই, আমি নাম ধরে ধরে না বললাম, আমাদের নির্মাণ শ্রমিক লীগের নেতাও আছে এবং আপনারা যারা এই জার্নালিস্ট এখানে কষ্ট করে আসছেন এবং ঝুঁকি নিয়ে আসছেন, বিশেষ করে তাদের জন্য আমি রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা যেন সুস্থ থেকে আমাদের এই আপনাদের কার্যক্রম চালাতে পারেন, এই কথা বলে আমি কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টঙ্গী থানা যুবলীগ সভাপতি এম এ সাত্তার মোল্লা বলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ওনার যে উপহার সামগ্রী আমরা দিতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, আমাদের পরম পূজনীয়, আমাদের রাজপথের সঙ্গী, বর্তমান উনি অত্যন্ত গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছেন আমাদের সেই পরিশ্রমী নেত্রী, আমাদের শামসুল নাহার আপা এমপি, এবং উনি বর্তমানে জাতীয় শ্রমিক লীগ মহিলা লীগের সাদা কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি এত ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য উনি আজকে এই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ত্রাণ সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী এই উপহার দেওয়ার জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এর জন্য সর্বপ্রথম আমরা যারা কর্মী আছি ওনাদের কর্মী আছি আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এবং আমাদের এই আমাদের যে কমিশনার সাহেব আছেন, আমাদের কাউন্সিলর সাহেব আছেন, সকলের পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি উপস্থিত হয়েছেন, তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন বক্তব্য রেখেছেন, আমাদের 48 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত কাউন্সিলর জনাব শফিউদ্দিন শফি উপস্থিত আছেন আমাদের মাঝে, যুবনেতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ওয়ার্ডের জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের হাজি সাহেব, যিনি বর্তমানে আঞ্জুমানে হেদায়েতুল উম্মতের ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন সরম সচিব, উপস্থিত আছেন পাটোয়ারি, উপস্থিত আছেন কাশেম মোল্লা, উপস্থিত আছেন শিশির, আমাদের রফিক সিকদার, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং মিডিয়ার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম, এবং আমাদের সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব রাকিবুল হাসান উপস্থিত আছেন, রাকিবুল হাসান অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ত্রাণ সামগ্রী সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য।
তো আমি সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আমার কাছে গর্ববোধ করছি যে আমাদের প্রধানমন্ত্রী এমন একটা প্রধানমন্ত্রী হয়েছেন যেই প্রধানমন্ত্রী বিগত দিনে হননি যে এরকম মানুষপ্রিয় যেমন ওনার আব্বা ছিলেন মানুষের প্রতি দয়ালু এবং মানুষের দুঃখের জন্য উনি জীবন দিয়ে গেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত উনি দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন জনগণের জন্য মানুষের জন্য গরিব মানুষের জন্য আজকে উনিও সেইভাবেই কাজ করে যাচ্ছেন উনি বলতেছেন যে আমি কিছু চাই না আমি চাই আমার বঙ্গবন্ধুর আমার আব্বার আদর্শ অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং সেই লক্ষ্যে গরিব দুঃখী মানুষের হাসি ফুটানোর জন্য আজকের ত্রাণ উনি দিয়েছেন আমরাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক যেন ওনাকে অনেক আয়ু দান করেন এবং এরকম যেন উনি যতদিন বেঁচে থাকেন ততদিন যেন মানুষের পাশে উনি দাঁড়িয়ে সুস্থভাবে যেন উনি মানুষের খেজমত করতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।